কেউ ভুল করতে পারে একবার দুবার তিনবার, বারবার নয়। আর কেউ যদি বারবার করে তখন সেটা কিন্তু ভুল হয় না, সেটা হয় মারাত্মক একটা অপরাধ, অন্যায়। আর কেউ যদি মনে করে যে আমি অন্যকে দেখানোর জন্য, জাহির করার জন্য এই কাজটা করব যে আমি ভুল করেছি, সেটা রিয়েলাইজ করেছি এবং সেটাকে আমি সংশোধন করতে চাইছি শুধুমাত্র অন্যকে দেখানোর জন্য, তবে তার থেকে বড় ক্রিমিনাল মেন্টালিটির কিন্তু কেউ হয় না। তো বন্ধুরা চলো আজকে আমি MS ফ্যামিলির মন্দিরাকে নিয়ে বিশেষ কয়েকটি কথা বলতে এসেছি, প্রমাণস্বরূপ তোমাদেরকে দেখাবো এবং তোমরা সেটা দেখার পর, শোনার পর তোমরা বুঝতে পারবে যে মন্দিরাকে নিয়ে যে কথাগুলো আজকে আমি বলতে এসেছি সেটা কতটা যুক্তিসঙ্গত এবং এই দিকটা হয়তো তোমরা জানতেই না মন্দিরার, বা দেখোইনি কিংবা জানলেও এতটা ডেসপারেট হতে পারে সেটা ভাবতে পারোনি। যাই হোক, চলো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে বলতে চাই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তো চলো এবার তাহলে ভিডিওর প্রসঙ্গে আমি চলে যাচ্ছি। তো মন্দিরা আর সম্রাট দুজনেই জাস্ট কয়েকদিন হয়েছে ভিডিও দেওয়া কিন্তু শুরু করেছে। ওরা কিন্তু আজকে আমি এই ভিডিওটা শ্যুট করছি 4 তারিখে, ওরা সম্ভবত 1 তারিখ থেকে ভিডিও দেওয়া স্টার্ট করেছে। তো মন্দিরা ভিডিও দেওয়ার পর আমি কিন্তু মন্দিরাকে নিয়ে এখনও পর্যন্ত একটা ভিডিও করিনি, কারণ টিনাকে নিয়ে ভিডিও করছিলাম, তো মন্দিরাকে নিয়ে ভিডিও করার মতো স্কোপ আমি পাইনি। আর তার থেকে বড় কথা, আমার মনে হয়েছে যে ঠিক আছে, ও ওর মতো নতুন করে সবটা শুরু করেছে, ওকে তার মতো শুরু করতে দেওয়া হোক। মানুষ ভুল করতেই পারে, সেটা রিয়েলাইজ করার পর সে যদি নিজেকে সংশোধন করতে চায় তো তাকে সুযোগটা অবশ্যই ডেফিনেট দেওয়া উচিত। তো সেই কারণে আমি ওকে নিয়ে কোনো ভিডিও করিনি, বাট আজকে আমি MS ফ্যামিলির মন্দিরাকে নিয়ে ভিডিওটা করতে বাধ্য হলাম। আমার যদি মোটিভ থাকতো আমি মন্দিরাকে নিয়ে ভিডিও করবো, তাহলে মন্দিরা যেদিন Day 1 প্রথম ভিডিও দিয়েছিল 1 তারিখে, সেদিনে আমি ওকে নিয়ে ভিডিও করতে পারতাম, কিংবা আমি আরও 2 দিন আগে করতে পারতাম। আমি সেটা করিনি। আজকে ওর এমন কিছু কিছু জিনিস চোখের সামনে উঠে এসেছে, বা এমন কিছু কিছু জিনিস যেটা কিনা আমরা সূত্র মারফত জানতে পেরেছি, তো জানার পর এতটাই খারাপ লেগেছে, সব থেকে বেশি খারাপ লেগেছে কার জন্য জানো, সোমনাথের জন্য। যে সোমনাথ বেচারা, সত্যি সোমনাথ বেচারা, যে কিনা এতটা করলো, লাইফের সবটুকু স্যাক্রিফাইস করলো শুধুমাত্র মন্দিরার জন্য, নিজের প্রেস্টিজ থেকে শুরু করে পরিবার থেকে, নিজের রিলেটিভস থেকে, নিজেদের চেনা পরিচিত পাড়া প্রতিবেশীর সমস্ত কিছুকে স্যাক্রিফাইস করলো অনলি ফর মন্দিরার জন্য। যেই বর্ষা মন্দিরাকে, সোমনাথ বর্ষাটাকে, যেই বর্ষা কিনা সোমনাথ এতটা ভালোবাসে, এত বছরের সম্পর্ক, তার আগে এত বছরের রিলেশনশিপ, তো সেই বর্ষার জন্য, বাট সেই বর্ষা সেই সোমনাথের এই মূল্য দিল। আর তার থেকেও বেশি খারাপ লেগেছে ওদের মেয়ে জয়ীর জন্য। জয়ীর বার্থডে কালকেই গেছে, তোমরা জানো জয়ীর জন্মদিন গেছে, তো জয়ীকে আমিও উইশ করেছি, আমারও বুক ভরা অনেক ভালোবাসা রইল জয়ীর জন্য। কিন্তু জয়ীকে যে এইভাবে ইউজ করছে, মন্দির অ্যাকচুয়ালি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসতে পারে না, ও শুধুমাত্র ভালোবাসে নিজেকে, নিজের স্বার্থের জন্য সবটা করে। আজকে এখানে এসে মানে এই জিনিসগুলো দেখার পর, জানার পর, এটা খুব ভালোভাবে আমি একদম শিওর হয়ে গেলাম যে মন্দিরা শুধুমাত্র নিজেকেই ভালোবাসে। এই যে ও বলে না মেয়ে আমার জীবন, অ্যাকচুয়ালি কিচ্ছু না, মেয়ে যদি জীবন হতো তাহলে তো এই ধরনের কাজ করতেই পারতো না, কারণ টিনা আর মন্দিরার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। মন্দিরা যেটা করেছে, মন্দিরা নিজের স্বইচ্ছায় করেছে, মন্দিরাকে কিন্তু কেউ ফোর্স করেনি, কিংবা মন্দিরের সংসারে কোনো অশান্তি ছিল না, বা মন্দিরাকে কিন্তু কেউ ছোট করতো না, অসম্মান করতো না। টিনার ক্ষেত্রে বিষয়টা অন্যরকম, টিনার শ্বশুরবাড়ির লোকজন অন্যরকম, মন্দিরার শ্বশুরবাড়ির লোকজন কিন্তু সেরকম নয়, একটুও সেরকম নয়। যদি সেটাই হতো তাহলে তোমরাই বলো আজকে যেই বৌমা এই ধরনের কাজ কার্যকলাপ করলো, এত পরকীয়া যেই বৌমার সামনে আসলো, সোশ্যাল মিডিয়ায় ছিছি ঢিঢি পড়ে গেল, যেই বৌমা কিনা অন্য পরপুরুষের সঙ্গে সহবাস করে আসলো, তারপরেও কিন্তু সেই শ্বশুরবাড়ির লোক সেই বৌমাকে অ্যাকসেপ্ট করলো, তাদের বাড়িতে জায়গা দিল, ইভেন তাদের সঙ্গে রিলেশনটাও কিন্তু কন্টিনিউ রেখে যাচ্ছে। শুধুমাত্র ছেলের স্বার্থে হোক বা নাতনির স্বার্থে হোক, যেই স্বার্থে হোক, বৌমাকে কিন্তু তারা অ্যাকসেপ্ট করেছে। তো এরকম নিদর্শন পাওয়া যায় না, লাখে একটাও পাওয়া যায় না। তো টিনার ক্ষেত্রে কিন্তু বিষয়টা সেরকম নয়, টিনার ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। তো আজকে টিনাকে নিয়ে যেহেতু ভিডিও করতে আসেনি, তাই টিনার প্রসঙ্গ আমি আর আনছি না, আমি যেটা বলতে এসেছি শুধুমাত্র সেটাই তোমাদের সামনে ক্লিয়ার করতে চাই। বন্ধুরা, মন্দিরা আর সম্রাট দুজনের চ্যানেলে স্ট্রাইকে ছিল, আমি তোমাদেরকে ভিডিও করে বলেছি। তো দুটো চ্যানেলে যখন স্ট্রাইক থেকে বেরিয়ে আসলো, দুজন কিন্তু একই সাথে ভিডিও দেওয়া স্টার্ট করলো।
খুব ভালো কথা, মন্দিরা ভিডিও দিচ্ছিল, মন্দিরা নতুন করে ফিরে এসেছে, ও নাকি ওর ভুলটা রিয়েলাইজ করেছে, যেটা কিনা আমরা মারিয়ার মারফত জানতে পেরেছিলাম অনেক কিছু। তো মারিয়া ছাড়াও অনেকগুলো গোপন সূত্র থাকে, সেই সূত্র থেকেও আমাদেরকে খবর নিতে হয়, সেখান থেকেও জেনেছি। তো ভালো কথা, সেটাতে আমরা খুশি হয়েছিলাম। বাট মন্দিরা যেদিন থেকে প্রথম ভিডিও দেওয়া শুরু করেছে 1 অক্টোবর থেকে, সেদিন থেকে আজ পর্যন্ত তোমরা অনেকেই, অনেক ভিউয়ার্সই কমেন্ট করেছে, ইভেন তোমরা যারা মন্দিরাকে দেখো নিয়মিত তারাও বলতে পারবে মন্দিরার যে ভিডিও তার মধ্যে মন্দিরার কি কোনো সেই স্বতঃস্ফূর্তটা, যেটা কিনা মন্দিরা যখন আগে ভিডিও করতো, মন্দিরার এই পরকীয়াটা সামনে আসার আগে পর্যন্ত মন্দিরার ভিডিওতে যে ভালোবাসাটা, যে মন্দিরাকে দেখে যে অ্যাক্টিভনেসটা আসতো, যে জিনিসটা ভালো লাগতো মন্দিরা, সেটা কি তোমরা একটু পেয়েছো? ভিডিও করতে হবে কারণ আমার পয়সার প্রয়োজন, পয়সা ছাড়া জীবন চলবে না, একটা দিনও চলবে না। বাধ্য ছিল, স্ট্রাইক ছিল, তাই 1 মাস ভিডিও দিতে পারেন, 3 সপ্তাহ ভিডিও দিতে পারেনি। তো তারপরে মন্দিরা দেবী আবার ফিরে এসেছেন, এটা ওর প্রফেশন, যার যার প্রফেশন তাকে করতেই হবে। ভিডিও করা নিয়ে আমি কোনো কথা বলছি না, বাট আমরা ভিডিও করি কিসের জন্য? শুধুমাত্র পয়সার জন্য? সেটা তো না, আর পয়সার জন্য করলেও আমাদেরকে দেখাতে হবে আমরা খুব ভালো আছি, আমরা অ্যাক্টিভ, আমরা এই কাজটাকে মন থেকে ভালোবাসি, তাই জন্য তো করতে পারি, আর কাজটাকে মন থেকে ভালোবাসি বলেই তো আমি পয়সাটাকে আনতে পারছি আমার কাছে, তা না হলে তো হতো না। কিন্তু মন্দিরার ভিডিওর মধ্যে কি তোমাদের সেটা মনে হচ্ছে? ভিডিও ওকে করতে হবেই, ও ভিডিও করবেই, ও এর আগেও যখন এত কিছু হয়েছে ও কিন্তু ভিডিও করা বন্ধ করেনি, শুধুমাত্র চ্যানেলটা স্ট্রাইক এসছে বলে বাধ্য হয়ে ভিডিও করাটা বন্ধ করেছিল। তো ভিডিও ও করছে, ভিডিওর স্বার্থে ভিডিও করছে, নিজের স্বার্থে ভিডিও করছে, কিন্তু এই যে ও যে সংসার খেলাটা খেলছে, ও যে বলছে যে ও লাস্ট যে লাইভটা যেটা কিনা প্রাইভেট করা হয়েছিল, সেখানে বলেছিল আমি সোমনাথকে কত ভালোবাসি, সবাই সিঁদুর মুছিয়ে দেয়, কেউ সিঁদুর পরাতে পারে না, এখন কতজন দেখছে 8000 সামথিং। এই সোমনাথ, তুমি আমাকে এত লোকের সামনে অস্বীকার করবে সিঁদুর পরাও? তো সোমনাথ তো অতগুলো লোকের সামনে সিঁদুর পরালো, সোমনাথ তো সিঁদুর পরিয়ে দেখালো, যেখানে রাহুল তোর সিঁদুর মুছে দিয়েছিল সেখানে সোমনাথ কিন্তু, তাও তোর হাজব্যান্ড হয়েও এত কিছুর পরেও এতগুলো লোকের সামনে সিঁদুর পরালো, তুই কি সেই সিঁদুরের মানটা রেখেছিস? আমার প্রশ্ন মন্দিরার কাছে, সেই সিঁদুরের মানটা কি রেখেছিস? তুই কি অ্যাক্টিভলি সংসার করছিস, মন থেকে সংসার করছিস? না, আজকে তোর উপায় নেই, আজকে রাহুল তোকে ল্যাং মেরেছে, ছেড়ে চলে গেছে। আজকে যদি রাহুল তোকে ছেড়ে চলে না যেত, তাহলে কিন্তু তুই আরও অনেক বেশি অ্যাক্টিভ থাকতি, অনেক বেশি হাসি খুশি থাকতি, তখন কিন্তু তোকে বাধ্য হয়ে এই সংসারটা করতে হতো না, কারণ তুই তো প্ল্যান করেই রেখেছিলি যে এই সংসার থেকে কীভাবে বেরিয়ে যাবে। আজকে রাহুল ঘুরে দাঁড়ালে ওর মার কথায়, তাই জন্য তুই কী করলি, আজকে বাধ্য হয়ে তোর যাওয়ার আর কোনো জায়গা নেই, কারণ তোর বাবা মার বন্ডিংটা তো সবাই জানে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে বা কোন জায়গায় আছে, সেখান থেকে তুই কী করবি? আর তারপরে বাড়িটা তুই নিজে করেছিস বলে যে বাড়িটার প্রতি তোর এত ভালোবাসা আছে তা নয়, যেই ভালোবাসাটা ছিল আজ থেকে 2 মাস আগেও ছিল, বাট এখন সেটা নেই, এখন তার কিচ্ছু নেই, এখন ওর যাওয়ার জায়গা নেই, ওকে থাকতে হবে, ওকে এরকম একটা মানুষের সঙ্গেই থাকতে হবে যে কিনা সমস্ত পরিস্থিতিতে ওকে গার্ড করবে, যেটা কিনা সম্রাট করে, আর এরকম একটা শ্বশুর বাড়ি ওর প্রয়োজন। কারণ যতই মানুষ বলুক না কেন, যতই ওরা বাইরে বেরোক, কেনাকাটা করুক, যা কিছুই তাই করুক না কেন, মানুষ কিন্তু ওদেরকে নিয়ে গসিপ করছেই করছে, কারণ তারা সবসময় ওদেরকে দেখছে, ওরা একই জায়গায় থাকছে, তো পাড়া প্রতিবেশী আমার মনে হয় না কেউ ওদের সাথে সেইভাবে অ্যাটাচডে আছে, আমার মনে হয় না যে কেউ ওদের সাথে সেইভাবে টাচ আপে আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে ওর তো এই সাপোর্টটা দরকারই, ওর শ্বশুরবাড়ির সাপোর্টটা দরকার, ওর হাজব্যান্ডের সাপোর্টটা তো দরকার ছিল, আর সেটা তো ও জানে, ও এটা খুব ভালো করে জানে সোমনাথের উইক পয়েন্ট কোনটা, সেটাকে ধরেই ও কিন্তু কাজটা চালিয়েছে। আর সোমনাথের উইক পয়েন্ট হচ্ছে এই মন্দিরা, আর তার সোমনাথের বাড়ির লোকের উইক পয়েন্ট হচ্ছে সোমনাথ, তো এটাও খুব ভালো করে বুঝে গেছে এতগুলো বছরে সংসার করে, যার কারণে ও এত কিছু করতে পারছে নির্দ্বিধায়, কোনো লজ্জা ঘৃণা বোধ ওর মধ্যে কাজ করেনি, ও এর আগেও করেছে। তবে তোমাদেরকে একটা ইনফরমেশান দিই, এর আগে ও যেগুলো করেছে, আর 3টে প্রেমের কথা ওর এই রাহুলের আগে উঠে এসেছে, সেগুলো ওর হয়তো আবেগ ছিল, ভালো লাগতো, কারণ ওর ক্যারেক্টারটাই তো এরকম, বারবার ও এরকমই করে, যাই হোক ও এরপরেও করবে। কিন্তু রাহুলের সঙ্গে যেটা ঘটেছে এটা কিন্তু মেন পরকীয়া, রাহুলের সঙ্গে যেটা ঘটেছে এটাকেই বলে পরকীয়া, ও কিন্তু এই পরকীয়ার জন্য প্রচণ্ড ডেসপারেট হয়ে উঠেছে, ও কিন্তু এই পরকীয়ার জন্য ও যে নিজের হাতে তৈরি করেছে বাড়িটা সেটাকে ছেড়ে বেরিয়ে গেছে, এই পরকীয়ার জন্য মেয়ের ফিউচারটাকে ড্যামেজ করেছে, এই পরকীয়ার জন্য নিজের সম্মান নষ্ট করেছে, ভিউয়ার্সদের কাছে নিজেকে অনেক নিচে নামিয়েছে, নিজের রেপুটেশন নষ্ট করেছে, শুধুমাত্র এই পরকীয়ার জন্য ও কিন্তু ডিভোর্সও দিতে চেয়েছে।
তাহলে বুঝতে পারছো এটাই কিন্তু পরকীয়া। এর আগে যে তিনটে করেছে তার জন্য কিন্তু এই 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 ধরনের একটা পয়েন্টের ক্ষেত্রেও ডেসপারেট হয়ে ওঠেনি। তো এটাই ছিল মেন পরকীয়া, এবং এই পরকীয়াটা এতটাই স্ট্রং ছিল ও কিন্তু সেই রাহুলের সঙ্গে দিনের পর দিন সহবাসও করেছে স্বামীকে সামনে রেখে। আর এত কিছু কিন্তু সোমনাথ সহ্য করে গেছে, তার অবশ্য অনেক রিজন আছে, শুধুমাত্র বর্ষাকে ভালোবাসি সেটাই নয়, অনেক রিজন আছে, সেগুলো আগেও বলেছি, ফিউচারেও বলবো, পরে বলবো। যাই হোক, আজকে যে পয়েন্টগুলো তোমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আমি এসেছি, মন্দিরার এই কথাটা তো বললাম যে মন্দিরার সংসারে কোনো স্বতঃস্ফূর্ততা নেই, মন্দিরা বাধ্য হয়ে সংসার করছে যেহেতু ওর যাওয়ার কোনো জায়গা নেই। এটা ছিল এক নম্বর পয়েন্ট ওর ভিডিও দেখে যেটা উঠে এসেছে। দ্বিতীয় পয়েন্ট, কালকে ছিল জয়ীর বার্থডে, তোমরা দেখেছো উইশ টুইশ হয়েছে, তোমরা ভিডিওও পেয়েছো। বাট তোমরা একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো, আজকে এই যে ব্যাপারটা মন্দিরের পরকীয়া পরকীয়া সেখান থেকে যে মানে আলাদা আলাদা যে ডিটাচড ব্যাপারটা রয়েছে সংসার থেকে পরিবার থেকে, এই ব্যাপারটা প্রায় 2 থেকে 2.5 মাসের মতো চলছে, হ্যাঁ 2.5-3 মাসের কাছাকাছি হবে। তো সেখানে মন্দিরার যে মেয়ে জয়ী, যে কিনা তার দাদু ঠাকুমার কাছে আছে কিন্তু অনেকগুলো দিন ধরে দাদু ঠাকুমার কাছেই ছিল, মাঝখানে সেখান থেকে মারিয়াদের বাড়িতে গিয়ে কটা দিন থাকলো, তারপরে এসে আবার সেই দাদু ঠাকুমা, ওদের নাকি নিজেদের মধ্যে মানে বোঝাপড়াটা এখনও শেষই হয়নি যে নিজেদের একমাত্র সন্তান সেই সন্তানকে নিজেদের কাছে এনে রাখতে পারছে না। ওর মেয়ে কিন্তু ওখানেই থাকছে দাদু ঠাকুমার কাছে, পড়াশুনো তো লাটে উঠেছে সব শেষ, তো সেখানেই থাকছে, শুধুমাত্র মেয়েটা মন্দিরার ঘরে মানে মন্দিরার সম্রাটের সৌভাগ্য কুটিরে আসে শুধুমাত্র পটি করার জন্য, কারণ দাদু ঠাকুমার ঘরে কোমট ও কোমটে মানে পটি করতে কমফোর্ট নয়, সেই জন্য ও নিজের বাড়িতে এসে ও পটি করতে আসে। ওইটুকু টাইমে কিন্তু জয়ী আসে ওর বাবা মায়ের কাছে, তাছাড়া কিন্তু জয়ী আসে না। আর আমার মনে হয় না যে ওরা কখনো মানে বলে যে জয়ী তুই এসে আমাদের সঙ্গে 2-3 ঘন্টা স্পেন্ড কর, ওরা কিন্তু খাওয়া দাওয়া হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে করে, বাচ্চাটা কিন্তু সেখানে থাকে না, বাচ্চাটা দাদু ঠাকুমার সঙ্গে থাকে, ওখানেই খাওয়া দাওয়া, ওখানেই চান করা, ওখানেই এভরিথিং, বাচ্চাটার এভরিথিং ওখানেই হয়। সেখানে কালকে তোমরা যারা MS ক্রিয়েটারের ভিডিও খেয়াল করেছো, ইভেন MS ফ্যামিলির ভিডিও যারা খেয়াল করেছো, তোমরা সেখানে জানো দেখেছো যে জয়ী এসেছিল সৌভাগ্যী কুটিরে, তো আসার পরে জয়ী ওর মানে পিসির ছেলের একটা জামা প্যান্ট পরে এসছে, বর্ষাকাল বর্ষা হচ্ছে ভেজা থাকতেই পারে, একটা জায়গা থেকে আমার বাচ্চা আরেকটা জায়গায় গেছে, তো আমার টোটাল যা কিছু আমার বাচ্চার আছে সব তো আমি সেখানে দিয়ে দিয়েছি এমন তো নয়, যত জামা কাপড় আছে কিছুটা হয়তো পাঠিয়েছি, তো সেটা হয়তো সাফিসিয়েন্ট নয়, ভেজা আছে বা কোনো কারণে ঠাকুমা খুঁজে পাচ্ছে, ঠাকুমা দাদু ঠাকুমারও তো বয়স হচ্ছে, তবু তো তারা করছে সবটা করছে। সেখানে মন্দিরা কী বললো, কীভাবে কথাটা বললো যে এই মোটা জামাটা কেন পরেছিস, এত পাতলা পাতলা জামা থাকতে কেন পরেছিস, ঘামিয়ে যাবি, এটা মন্দিরের চোখে আসলো। সেখানে কিন্তু জয়ী বললো ঠাকুমা খুঁজে পাইনি হয়তো তাই জন্য এটা পরেছি, বলছে কেন ভাই এটা কেন পরেছিস, মন্দিরাও বললো সোমনাথও বললো, এটা কি ঠিক করলো? আজকে তারা তো তোর মেয়েটাকে দেখে রেখেছে, তোরা বাবা মা হয়ে কী দায়িত্ব পালন করেছিস তোর মেয়েটার, আর তোর শাশুড়ি আজকে হয়তো বাচ্চাটা জামাটা পায়নি কিংবা পেয়েও মনে করেছে এই জামা প্যান্টটাও পরু, বাচ্চা বাচ্চা জামাটা পরেছে, কী হয়েছে ভাই এটাই তো পরেছে, তাতে কী এমন হয়েছে, তার জন্য তোর রিয়াকশানটা এরকম হতে হলো। বাট মারিয়ার বাড়িতে যখন ছিল তখন কি কোনো কিছু চোখে পড়েনি, তখন কি চোখে পড়েনি যে অনেক কিছু উল্টো পাল্টা হচ্ছে? এইসব নিয়ে আমরা ভিডিওও দিয়েছি, মনে আছে মারিয়ার বাড়িতে গিয়ে মারিয়া কিন্তু ব্রাহ্মণ ঘরের সন্তান জয়ী তাকে কিন্তু কী খাইয়েছিল, গরুর চর্বি, যেটা কিনা আমাদের কাছে অনেক বড় একটা অপমানের জিনিস, গোমাতাকে আমরা পুজো করি, যার যার ধর্ম শেষে পালন করবে সেটা নিয়ে কথা নয়, বাট ও তো সেই ধর্মের নয়, কই সেটা নিয়ে তো মন্দিরে একটা কথাও বলেনি, সেদিন মন্দিরে প্রতিবাদ করেছিল আমার মনে হয় না। এই পয়েন্টটা তোমাদেরকে ধরিয়ে দিলাম। আমার থার্ড পয়েন্ট, তোমরা জানো কি না জানি না, মন্দিরা কালকে বলেছে বড় বড় করে দিয়েছে ওর টাইটেলে, সরি আজকে দিয়েছে যে সাইকিয়াট্রিস্টের কাছে গেলাম দেখাতে, আর সোমনাথের ভিডিওতেও দেখলাম যে মেডিসিন খেয়ে সোমনাথ বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলছে, নার্ভের মেডিসিন খেলে ন্যাচারালি এরকম হয়, কারণ আমি নিজেও ইউজ করেছি অনেকবার আমি জানি, তো সেখানে ওদেরটা অনেক বেশি হাই পাওয়ারের, কারণ ওদের আর আমাদের আমার সমস্যাটা তো সমান না, ওরা হচ্ছে ট্রমাটাইজ, আর সেই ট্রমাটা কোথা থেকে এসছে, নিজেদের থেকে, মেন্টাল ট্রমা, মানসিক সমস্যা, মানসিক রোগী বলবো না, মানসিক সমস্যাটা তৈরি করেছে, আর আমাদের সমস্যা তো সেরকম নয়, যাই হোক, তো সেটা খেয়ে বললো 4 ভাগের 1 ভাগ মেডিসিনটা খেতে হয়, সেটা খেয়ে এই অবস্থা, জানি না কতদিন এটা চলবে স্টে করবে। তো তোমাদেরকে একটা কথা বলি, এখানে
ডক্টর আর লয়ার এদের কাছে কিছু লুকানো যায় না, এটা তো জানে যে সবটা এদের কাছে কনফেস করতে হয়। তো মন্দিরা সাইকিয়াট্রিস্টের কাছে গেছে ন্যাচারালি, তো সাইকিয়াট্রিস্টের কাছে তো তোমাকে বলতেই হবে তোমার কিসের ট্রমা, তুমি ডিপ্রেসড কিসের জন্য। তো সেখানে বলতে গিয়ে মন্দিরা এমন কিছু কথা বলেছে, মন্দিরার কথাগুলো, মন্দিরার অ্যান্সারগুলো সম্রাট কিন্তু সামনে প্রেজেন্ট, সম্রাটই নিয়ে গেছিলো, সম্রাটের কিন্তু একটুও ভালো লাগেনি, সম্রাটের বিরুদ্ধে গিয়ে প্রত্যেকটা কথা হয়েছে। মন্দিরে যে ধরনের কথা বলেছে আমি পারমিশন পাইনি, তাই তোমাদেরকে আমি দেখাতে পারছি না কিংবা বলতে পারছি না, পারমিশন পেলে অবশ্যই ভিডিওটা আমি তোমাদের সামনে আনবো। তবে গোপন সূত্র মারফত যে খবরটা আমার কাছে এসেছে, যেটা আমি জানতে পেরেছি, মন্দিরে রাহুল প্রসঙ্গে এমন অনেক কথা বলেছে যেটা কিনা সম্রাটকে সাংঘাতিকভাবে অপমান করেছে। আজকে যেটা পাস্টে করেছি করেছি সেটা নিয়ে এত জলঘোলা হয়েছে, আমরা হলে কী করতাম, যখন রিয়েলাইজ করেছি আজকে ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতাম। আর যত ডাক্তারই দেখো 24 আওয়ার্স আমি আমার সঙ্গে থাকছি, আমি 24 আওয়ার্সে আমার মেন্টালিটিটাকে চেঞ্জ করতে পারছি না, তো ডাক্তার 1 ঘন্টায় আমাকে কী সুস্থ করতে পারবে, সে কী সুস্থ করতে পারবে? সাইকিয়াট্রিস্টের কাজ কী? সাইকিয়াট্রিস্টের কাজ হলো তোমাকে সেই জায়গা থেকে, ডিপ্রেশন থেকে বার করা, মুক্ত করা। কিন্তু তার জন্য তোমার 100% তোমাকে আগে দিতে হবে যে আমি ওখান থেকে বেরোতে চাই কি না। আমি যদি মনে করি ওষুধ খাচ্ছি খাচ্ছি কিন্তু আমি ওখানেই পড়ে থাকবো, পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে ওখান থেকে নিয়ে আসবে, আমাকে ওখান থেকে বার করে আনতে পারে না। সাইকিয়াট্রিক কাউন্সিলিং করায়, সাইকিয়াট্রিস্ট আর কী করায়, কাউন্সিলিং করায়, তোমাকে একটা ভালো দিক যাওয়ার জন্য নির্দেশ করে, কিন্তু সেটা তোমাকে নিজেকে করতে হবে। তো সেক্ষেত্রে মন্দিরা এমন কিছু উত্তর দিয়েছিল রাহুল সংক্রান্ত, কারণ ওকে তো বলতেই হবে যে ওর সমস্যাটা কী, কোথা থেকে ও ট্রমাটাইজ হয়েছে। তো সেখানে ও বলতে অবশ্যই পারতো, সবটাই বলতে হবে, সেখানে স্বামীকে অপমান করে আমাকে বলতে হবে, আর এটা সত্যি হ্যাটস অফ সোমনাথকে জানাই। এটা ওর জায়গায় অন্য কোনো স্বামী থাকলে কী যে করতো বলার ভাষা নেই, কী করতো। আমাদের মতো স্বামীরা থাকলে, আমাদের মতো স্বামীরা থাকলে যে ধরনের কাজ মন্দিরা করেছে তার 1% করলেই বাড়ি থেকে বার করে দিত, সেখানে তো মন্দিরাকে পুজো করছে সোমনাথ। যাই হোক, এটা যার যার নিজস্ব ক্যারেক্টার, সেখানে কিছু বলার নেই। তো মন্দিরা এখনও কিন্তু সেই জায়গা থেকে সরে আসেনি, আমি তোমাদেরকে টাইটেলে যেটা দিয়েছি কুকুরের লেজ কখনো সোজা হয় না, তাই মন্দিরা কখনো ঠিক হবে না, সবটাই অভিনয় চলছে বাধ্য হয়ে। রাহুল এখন একটা গ্রিন সিগনাল দিক, মন্দিরা পৃথিবীর সব ভুলে গিয়ে দৌড়ে চলে যাবে রাহুলের কাছে। আর যদি রাহুল গ্রিন সিগনাল না দেয়, রাহুল তো বিয়ে করবে বলেই গেছে, তাহলে তো নতুন কোনো রাহুল আসবে, আজকে না আসুক 6 মাস পরে আসবে। যাই হোক, সব কিছুর জন্যই তোমরা রেডি থাকো, আমরাও রেডি আছি, বাকি সমস্ত আপডেট তোমাদের সামনে তুলে ধরবো, নিয়ে আসবো। তো এইটুকু বললাম, আরও অনেক কিছু প্রমাণ স্বরূপ তোমাদের সামনে নিয়ে আসবো। তো সবাই সুস্থ থেকো, ভালো থাকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে, আজকে এখানেই রাখছি, টাটা।